ইউনুস আহমেদ আমাদের সম্মানিত অভিভাবক জানতে চেয়েছেন, স্যার আমার 23 মাসের বাচ্চার হাতের এবং পায়ের তালু অনেক ঘামে, এমনকি শীতেও ঘামে, করণীয় কি? সাধারণত বাচ্চাদের অতিরিক্ত অ্যাক্টিভিটি বা চঞ্চলতার কারণে, বাচ্চাদের হার্ট ছোট থাকার কারণে, অনেক বেশি বিট করার কারণে হাত পা ঘামতে পারে। তবে যে তাপমাত্রায় অন্য বাচ্চারা স্বাভাবিক আছে সেই তাপমাত্রায় আপনার সন্তান যদি অতিরিক্ত ঘামে, এটি কমনলি রক্তস্বল্পতা বা অ্যানিমিয়ার কারণে হয়। এছাড়া থাইরয়েড হরমোনের মতো হরমোনাল ইমব্যালেন্সের কারণে হয়। তবে হার্টের জটিলতার মতো কিছু জটিলতার জন্য এই ধরনের সমস্যা হতে পারে। তবে হার্টের জন্য এই ধরনের অতিরিক্ত ঘাম হলে বাচ্চারা বারবার নিউমোনিয়াতে আক্রান্ত হবে, বাচ্চা কালো বা নীল হয়ে যাবে, বারবার শ্বাসকষ্ট হতে পারে। এছাড়া যে বাচ্চাদের নাক বন্ধ থাকে, বারবার সর্দি কাশিতে আক্রান্ত হয়, সেই বাচ্চারাও অন্য বাচ্চাদের চেয়ে তুলনামূলক বেশি ঘামে। আপনার সন্তানের হাতের বা পায়ের তালু যেন এই সমস্যাটা থেকে সমাধান হয়, অভিভাবক হিসেবে আয়রন সমৃদ্ধ খাবার দিন, অ্যালার্জি জাতীয় খাবার পরিহার করুন। এরপরেও এই প্রবলেম থাকলে আপনার উচিত নিকটস্থ চিকিৎসকের পরামর্শে জেনে নেওয়া আপনার সন্তান কোনো জটিল রোগে ভুগছে কিনা। ডাক্তার শফিক, আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।